সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রবিবার সারা ভারত ছাত্র ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে এক রক্তদান শিবির হয়ে গেল বৈদ্যবাটিতে। এদিন 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা প্রয়াত শীলা চ্যাটার্জির স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা নরেন চ্যাটার্জি। বৈদ্যবাটি নার্সারি রোড আদর্শনগর উন্নয়ন সমিতির মঞ্চে আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে প্রায় 90 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সহযোগিতা করে বেলুড় শ্রমজীবী হাসপাতাল ব্লাড ব্যাংক। প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় স্মারক ও মানপত্র। কর্মসূচি বলতে আমাদের সারা ভারত ছাত্র ও যুবলীগ বৈদ্যবাটি লোকাল কমিটির উদ্যোগে আমরা প্রতি বছরই এই কর্মসূচিটা গ্রহণ করি। এবছরের কর্মসূচিটার মধ্যে আমাদের পার্টির অনেক নেতা কর্মী যারা প্রয়াত হয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের এই 22 নম্বর ওয়ার্ডেরই পৌর সদস্য ছিলেন শীলা চট্টোপাধ্যায়, ওনার পয়েন্টকে স্মরণ রেখে এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে এবং এই করোনা পরিস্থিতিতে যে রক্তের সংকট দেখা দিচ্ছে এবং করোনা পরিস্থিতিতে মানুষ প্রতিটা মানুষ আক্রান্ত ভীত যে তারা কী করবে, তাই রক্তের চাহিদা সরকারের কাছে যাতে সঠিক পরিমাণে। এটা কতদিন ধরে করছেন আপনারা? এটা কত বছর হলো? এটা আমাদের প্রতি বছরই অনেকদিন ধরেই হয়ে আসছে। আজকে কতজন রক্তদাতা দিলেন? এখনও অবধি রক্তদাতার সংখ্যা 50 পার হয়েছে এবং আমরা চেষ্টায় আছি 70 জন এখানে রক্ত দেবে। সৃজন খবর বাংলা নিউজ।